আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন চা বেলার চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা প্রার্থীকরণ আবেদন করতে পারবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব করি সঙ্গে থাকবেন আপনি দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন মহাখালী ঢাকা বারোশো বারো ওয়েবসাইট ডিডিএম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত তথ্য পাবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখছেন বিজ্ঞপ্তি প্রকাশের স্মারক নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ দুই দু হাজার একুশ তারিখ এক নং পদে ছিল কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে দুই নম্বরে ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বাংলাদেশ সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদ সংখ্যা এগারোটি তিন নম্বর ছিল সার্ভেয়ার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালক পদ সংখ্যা পনেরোটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জেএচি পাস এবং যা ভারী যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা এই এক থেকে চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীক্ষণের আবেদন করার প্রয়োজন নেই ফরিদপুর বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি লালমনিরহাট নীল ঠাকুরগাঁও নড়াইল সাতক্ষীরা চুয়াড়াঙ্গা কুষ্টিয়া বরিশাল বরগুনা এই সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করার প্রয়োজন নেই তবে ইতিমধ্যে প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপর পাঁচ নম্বর ছিল ডেসপাস রাইডার পদের সংখ্যা একটি গ্রেড আঠারো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত পর্যন্ত অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর ছিল অভিষয়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা এগারোটি কোন স্বীকৃত পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সাত নম্বর ছিল নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এই পাঁচ ছয় এবং সাত এই পদের জন্য মানিকগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীরপুর বান্দরবন চাঁদপুর কাগড়াছড়ি রাঙ্গামাটি নগা নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা লালমনিহাট খুলনা ঝিনাইদহ সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর ও মল্লীবাজার এই সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন না তবে ইতিমধ্য প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল দলের প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী এবং বীর মুক্তিযোদ্ধা কন্যা এবং বীর মুক্তিযোদ্ধার পুত্রদের জন্য বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করার সময়সীমা আবেদন ফর্ম পূরণ অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দুই তিন দুই হাজার একুশ সকাল দশটা থেকে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে অনলাইন আবেদন সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো টেলিটক সিম থেকে নির্দিষ্ট পরীক্ষার পেয়ে পরিশোধ করতে হবে কোন পথের জন্য কত টাকা পরিশোধ করতে হবে আমি একটু পরেই বলে দেবো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ডিডিএমআর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারেন আবেদন করার পর যে ইউজার এটি পাবেন সেই ইউজারের ব্যবহার করে আপনাকে বাংলাদেশের যে কোনো টেলিটক সিম থেকে টাকা পরিশোধ করে পরিশোধ করতে হবে পরিশোধ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন কুর্মিক নং এক থেকে চার পর্যন্ত একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং কুর্মিক নং পাঁচ থেকে সাত পর্যন্ত পঞ্চাশ টাকা পরীক্ষা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে পরিশোধ করার জন্য আপনাকে মোবাইলে রাইট মেসেজে গিয়ে লিখতে হবে ডিডিএমআর স্পেস ইউজার আইডি যে ইউজার আইডি পাবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল্টু নম্বরে আপনি একটি ফিফটি এস এম এসে একটি পিন নাম্বার পেয়ে যাবেন সেই পিন নাম্বার দিয়ে আপনাকে দ্বিতীয় এস এস লিখতে হবে দ্বিতীয় এস এম এস জন্য আপনাকে রাইট মেসেজে গিয়ে লিখতে হবে ডিডিএমআর আর এস পেস ইএস এস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল্টু নাম্বারে তারপর একটি কনফার্মেশন এস এম এসের মাধ্যমে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি ইউজার আইডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবেন তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর অন্যান্য যে বিজ্ঞ শর্তগুলো দেওয়া আছে সেগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে সার্কুলারটা দেখে নিতে পারেন এবং আবেদনও করতে পারবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম